দুবাই, আবুধাবি, শারজা, অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করতে হলে মানতে হবে বেশ কিছু শর্ত। আরব আমিরাতের শর্ত অনুযায়ী ফ্লাইটে ওঠার আগে দুবার করোনা পরীক্ষা করতে হয়। এর মধ্যে একবার পরীক্ষা করতে হয় বিমানবন্দরে এসে ফ্লাইটে ওঠার আগে। নির্ধারিত সময়ে সঠিকভাবে আনুষ্ঠানিকতা না করার কারণে অনেকেই মিস করছেন ফ্লাইট। বিমানবন্দরে এসে কোথায় যে কিভাবে করোনা পরীক্ষা করবেন বাংলা এভিয়েশনকে বিস্তারিত জানাচ্ছেন প্রবাসী কল্যাণ ডেস্কের সহকারী পরিচালক ফখরুল আলম। আসুন আমরা জেনে নেই কিভাবে বিমানবন্দরে এসে করোনা পরীক্ষা করতে হবে। প্রিয় সংযুক্ত আরব আমিরাতগামী প্রবাসীগণ, আপনারা যারা সংযুক্ত আরব আমিরাত গমন করছেন, আপনারা জানেন যে সংযুক্ত আরব আমিরাত যেতে হলে কিছু শর্ত রয়েছে। সেগুলোর মধ্যে প্রথম একটা শর্ত হচ্ছে বিমানবন্দরে আসার আগে, অর্থাৎ আপনার বিমান ছাড়ার 48 ঘন্টা আগে একটা করোনা টেস্ট করতে হয়। সেটার সার্টিফিকেট নিয়েই আপনি এয়ারপোর্টে আসবেন। এয়ারপোর্টে আসার পরে আপনাকে আরও একটা টেস্ট করতে হয়, অর্থাৎ এয়ারপোর্টে এসে বিমান ছাড়ার 6 ঘন্টা আগে আপনাকে একটা টেস্ট করতে হয়। যদিও 6 ঘন্টা আগে টেস্ট করতে হয়, তাহলে আপনাকে অবশ্যই আরও 2 ঘন্টা হাতে নিয়ে, অর্থাৎ 8 ঘন্টা আগে আপনাকে এয়ারপোর্টে আসতে হবে। এয়ারপোর্টে এসে আপনি টার্মিনাল ভবনে না যেয়ে টার্মিনাল ভবনের ঠিক উত্তর পাশে যে বহুতল কার পার্কিং রয়েছে, সেই কার পার্কিংয়ের দোতলায় পিসিআর টেস্টের জন্য ল্যাব রয়েছে, সেই ল্যাবে প্রবেশ করবেন। সেখান থেকেই আপনি পিসিআর টেস্ট করা লাগে, সেটার আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। এই যে দোতলায় কার পার্কিংয়ে ওঠার যে রাস্তা রয়েছে, সেদিক দিয়ে উপরে উঠে হাতের ডান পাশে যে কার পার্কিংয়ের ছাদ রয়েছে, সেই ছাদ দিয়ে যে পিসিআর ল্যাবে প্রবেশ করবেন। পার্কিংয়ে ওঠার পরে ছাদের ঠিক উত্তর পাশে ল্যাবে প্রবেশ করার জন্য রাস্তা রয়েছে। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কোথায় সেই ল্যাবে আপনারা করোনা টেস্ট করবেন, সেই ল্যাবের বিস্তারিত আমরা দেখিয়ে দিই। আপনি বহুতল কার পার্কিংয়ের ছাদ থেকে যখন দোতলায় আসবেন, তখনই আপনার যে পিসিআর টেস্টের মূল ল্যাবটি আপনি পেয়ে যাবেন। এটি হচ্ছে মূল ল্যাবের প্রবেশ পথ। প্রবেশ করার পরে আপনার প্রথম কাজ হবে দুবাই গমনের জন্য যে 48 ঘন্টা আগে আপনি যে টেস্টটা করেছেন, সেই টেস্টটা হেলথ বিভাগ থেকে, অর্থাৎ স্বাস্থ্য বিভাগের ডেস্ক থেকে সেই টেস্টের কাগজটা ভেরিফাই করবেন। ল্যাবে প্রবেশ করার পরই আপনি ফিল করবেন যে এখানে খুব ভালো পরিবেশে টেস্টের ব্যবস্থা করা হয়েছে। প্রথমেই ল্যাবে ঢোকার পরেই আপনি প্রথম কাজ হবে যে হেলথ ডেস্ক থেকে আপনার 48 ঘন্টার পিসিআর টেস্টটি ভেরিফাই করবেন। ভেরিফাই করা হয়ে গেলেই আপনি চলে যাবেন, পাশেই রয়েছে প্রবাসী কল্যাণ ডেস্ক, সেই প্রবাসী কল্যাণ ডেস্কে যাবেন। শুধুমাত্র যারা প্রবাসী কর্মী, তারা সরকারের ঘোষণা অনুযায়ী যে তাদের প্রবাসী কর্মীদের পিসিআর টেস্টের যে 1600 টাকা ফি, সেটা সরকার বহন করবে। এই প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে প্রবাসী কর্মীকে একটা প্রত্যয়ন দেওয়া হয়, সেই প্রত্যয়নের কপিটি সংগ্রহ করবেন প্রবাসী কর্মীরা। আর বাকি যারা আছেন প্রবাসী কর্মী ছাড়া, তাদেরকে এই প্রবাসী কল্যাণ ডেস্কে যেতে হবে না, তারা সরাসরি চলে যাবেন ল্যাবের রেজিস্ট্রেশন কাউন্টারে। এখানে আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে এখানে পিসিআর টেস্ট, অর্থাৎ এয়ারপোর্টে এসে কোভিড টেস্ট করতে হয় শুধুমাত্র যারা সংযুক্ত আরব আমিরাত যাবেন। অন্য কোনো দেশ, দুবাই হয়ে অন্য কোনো দেশে যাবেন, তাদের এয়ারপোর্টে এসে পিসিআর টেস্ট করতে হয় না। শুধুমাত্র সংযুক্ত আরব আমিরাত যারা যাবেন, তারাই এয়ারপোর্টে এসে পিসিআর টেস্টের জন্য আসবেন। সংযুক্ত আরব আমিরাত ছাড়া আপনারা যারা অন্য দেশে যাবেন, তাদের জন্য এখানে টেস্ট না করতে হলেও প্রত্যেকের জন্যই কোভিড টেস্ট করা লাগে। তবে আপনি যে দেশে যাবেন, সেই দেশের নিয়ম অনুযায়ী আপনাকে কোভিড টেস্ট করে এয়ারপোর্টে আসতে হবে। হেলথ এবং প্রবাসী কল্যাণের কাজ শেষে আপনি সোজা চলে আসবেন ল্যাবগুলোর জন্য। একটা রেজিস্ট্রেশন বুথ রয়েছে, অর্থাৎ আপনি যে ল্যাবে রেজিস্ট্রেশন করে করোনা টেস্ট করবেন, সেই ল্যাবের জন্য কাউন্টারগুলো এখানে। এখানে এসে আপনি আপনার যে প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে, অর্থাৎ আপনি কোভিড সার্টিফিকেট, আপনার পাসপোর্ট দেখিয়ে এখানে রেজিস্ট্রেশন করবেন করোনা টেস্টের জন্য। রেজিস্ট্রেশন শেষে আপনাকে চলে যেতে হবে নমুনা সংগ্রহের একটা নির্দিষ্ট জায়গা রয়েছে, অর্থাৎ আপনি স্যাম্পল দিবেন কোভিড টেস্টের জন্য। সেই স্যাম্পল দেওয়ার জায়গাটা ঠিক এদিকে, এদিকে নমুনা সংগ্রহের জন্য যে জায়গা রয়েছে সেই জায়গায় গিয়ে আপনি অপেক্ষা করবেন এবং আপনাকে তারা আপনার নাম ধরে আপনার স্যাম্পল কালেকশনের জন্য আপনাকে ডাক দিবে এবং সেই অনুযায়ী আপনি স্যাম্পল প্রদান করবেন। করোনা টেস্টের জন্য স্যাম্পল দেওয়া হয়ে যাবে। স্যাম্পল দেওয়া শেষে আপনি আপনার যে ওয়েটিং রুম রয়েছে, অর্থাৎ অপেক্ষাগার রয়েছে, সেখানে অপেক্ষা করবেন। সেখানে একটা নির্দিষ্ট সময়ের পরে আপনার কোভিড টেস্টের রিপোর্ট দেওয়া হবে। সেই রিপোর্ট সংগ্রহ করার পরেই মূল এয়ারপোর্টে চলে যাবেন, এয়ারপোর্টের টার্মিনাল বিল্ডিংয়ে প্রবেশ করবেন। এখানে সকল ধরনের ব্যবস্থা রেখেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এবং সিভিল এভিয়েশনের ব্যবস্থাপনায় সুন্দর একটি ল্যাব স্থাপন হয়েছে। এখানে খাবারের জন্য ব্যবস্থা আছে, ওয়াশরুম, নামাজের জায়গা এবং আপনি অপেক্ষাগারগুলো অনেক সুন্দর করে করা হয়েছে। এই জন্য সিভিল এভিয়েশনকেও ধন্যবাদ
আমরা দিচ্ছি। সিভিল এভিয়েশন আপনাদের জন্য অনেক সুন্দর একটি ব্যবস্থাপনা করেছেন। কোভিড টেস্টের জন্য বা কোভিড টেস্ট দেওয়ার পরে অপেক্ষাকালীন সময়ে আপনি আপনার মালামাল, আপনার ডকুমেন্টস যেমন পাসপোর্ট, কোভিড টেস্টের সার্টিফিকেট, ভিসার কাগজ বা অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র নিজ দায়িত্বে রাখবেন, যাতে এগুলো হারিয়ে না যায়। এগুলো আপনার অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, এগুলো আপনি আপনার নিজ দায়িত্বে রাখবেন। সংযুক্ত আরব আমিরাতের নিয়ম অনুযায়ী আপনাকে ঠিক 6 ঘন্টা আগেই কোভিড টেস্টের স্যাম্পল দিতে হবে। আপনি যদি অনেক আগে চলে আসেন, আগে এসে আগে স্যাম্পল দিলেই আপনার রিপোর্ট পেলে সেই রিপোর্ট আপনার কোনো কাজে আসবে না। আপনাকে অবশ্যই যথাসময়ে এসেই স্যাম্পল প্রদান করতে হবে এবং করোনা টেস্ট সম্পন্ন করতে হবে। অনেকে নির্দিষ্ট টাইমের পরে আসেন, সেই পরে আসলেও আপনি ফ্লাইট মিস করবেন। অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতের নিয়ম অনুযায়ী আপনাকে ঠিক 6 ঘন্টা আগেই স্যাম্পল প্রদান করতে হবে, কিন্তু আপনাকে এয়ারপোর্টে আসতে হবে 8 ঘন্টা আগে, আদার্স অন্যান্য যে কার্যক্রম রয়েছে সেগুলো শেষ করার জন্য। আগে আসলেও হবে না, পরে আসলেও হবে না, আপনাকে যথাসময়ে এয়ারপোর্টে এসে পিসিআর ল্যাবে প্রবেশ করে স্যাম্পল প্রদান করতে হবে। আপনি এয়ারপোর্টে এসে 6 ঘন্টা আগে যে পিসিআর টেস্ট করা হবে, সেই টেস্টের সার্টিফিকেট পাওয়ার পরে আপনি পার্কিং থেকে সরাসরি টার্মিনাল বিল্ডিংয়ে আসবেন। টার্মিনাল বিল্ডিংয়ে অর্থাৎ এয়ারপোর্টের মেইন মূল এয়ারপোর্টে প্রবেশ করার জন্য 6টা গেট রয়েছে। আপনি যে বিমানে যাবেন সেই বিমানের গেট নাম্বার দেওয়া আছে, অর্থাৎ আপনার ফ্লাইট অনুযায়ী ভাগ করা আছে কোন ফ্লাইটের যাত্রীগণ কোন গেট দিয়ে ঢুকবেন। এখানে 6টা গেট রয়েছে, 6টা গেটের মধ্যে আপনার নির্ধারিত গেটে আপনি লাইনে দাঁড়াবেন, সেই লাইন দিয়ে আপনি এয়ারপোর্টের অভ্যন্তরে প্রবেশ করবেন এবং এয়ারপোর্টের ভেতরে গিয়েই বোর্ডিং কাউন্টার থেকে সংশ্লিষ্ট আপনার যে বিমান কাউন্টার, সেই কাউন্টার থেকে আপনার বোর্ডিং পাস সংগ্রহ করে ইমিগ্রেশনে প্রবেশ করবেন। প্রত্যেক ফ্লাইটের জন্য আলাদা আলাদা করে কাউন্টার রয়েছে। আপনার ফ্লাইটের বোর্ডিং কার্ড কোথায় দেওয়া হবে সেটি আগে জানবেন, সেই কাউন্টারে যেয়ে আপনি বোর্ডিং পাস সংগ্রহ করবেন। আপনার যদি কনফিউশন থাকে যে আপনি কোন কাউন্টারে আপনার বোর্ডিং দিচ্ছে সেটা আপনি জানেন না, সেক্ষেত্রে আমাদের ভেতরে প্রবাসী কল্যাণ ডেস্ক রয়েছে, প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে সহযোগিতা নিতে পারেন। প্রবাসী কল্যাণ ডেস্ক রয়েছে মূলত প্রবাসীদের কল্যাণের জন্য। আপনাদের যদি কোথাও কোনো অসুবিধা হয় যে কোনো তথ্য বুঝতেছেন না বা কোনো একটা বিষয় আপনার জানা প্রয়োজন, বা আপনি কোথা থেকে বোর্ডিং নেবেন বা আপনার করোনা সার্টিফিকেটে কোথায় সিল মারবেন, এমন কোনো তথ্য বা এমন কোনো বিষয় যেটা আপনার জানা জরুরি, আপনি প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে সহযোগিতা নিতে পারেন। আমরা সবসময় আপনার পাশে রয়েছি আপনাদের সহযোগিতায়।